দোয়েল চত্বরের পর নাকি আর যাইতে না, এবারে হাইকোর্টের মোড়ে যাওয়া যায়। ভাই ভাই এই সামনে উঠে যাবে, এই সামনে আসো ভাই। ভিডিও করতেছি। সুমন ভাই কি আগে মাদ্রাসায় পড়তেন? সুমন ভাই মাদ্রাসায় পড়তেন? মাঠের মধ্যে দিয়ে আসতে পারি, উদ্যানের ভিতর দিয়ে আসতে পারি। এত দূর তো স্পিকার লাগে না, এখন তো আর করোনা নেই। না পারলে বাইতুল মোকাররম যাবো, আমাদের কেন্দ্রীয় মসজিদ মাঠে কিন্তু নামাজ হইতেছে, এটা হচ্ছে আহলে হাদিসদের হবে কিসে কেন্দ্রীয় মসজিদে, মানে কেন্দ্রীয় মাঠে আর কি। এই পাশ দিয়ে মনে হবে সেন্ট্রাল মাঠ, এই যে পাশে। হ্যাঁ কি ওই যে আহলে হাদিসদের
ওটা আহলে হাদিসের ওটা কারা করতেছে জানি না ভাই একদিনও পড়েন নাই ওইটা বললেই তো হয় একটা একটা বললেই হয় নামাজের জন্য হচ্ছে আশা বুঝলেন না কিন্তু বলছিল যে দোয়াল চত্বরের পরে ঢুকতে দেয় না কিন্তু হ্যাঁ এরপরে সব সবগুলো ফোয়ারা মনে হয় ঠিক করছে এগুলো তো সাধারণত অফ থাকে ওই ওই পাশে যেটা ওই যে যেখানে সাংবাদিকরা দাঁড়াইছিল ওটাও ঠিক করছে না ডান ডান পাশ ভাই ডান পাশ রোদ হলেও কিছু করার নেই ডান পাশ শূন্য যাবার উপর উঠতে হবে কিন্তু ডান পাশ মানে রাস্তা ডান পাশ তাহলে রমজান ভাই কেন এত আছে ক্লান্ত না এই ভিডিও দেখাবো না আপনার এখানে তো সব বয়স যাবে এগুলো যাবো না কিছু লাস্ট আমি হচ্ছে ফুটেজ নিতেছি রাস্তাঘাটের কি অবস্থা আপনি আমি একটা ব্লগ বানাবো পুরো রাস্তাঘাটের চিত্র যেভাবে গেলাম আমি করলাম দেখছেন কার জন্য মানি ব্যাগ মারিং হয়েছে ওইটাই তো জিনিসপত্র রাইখা আপনার ভাই 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 বাংলাদেশে বুঝছেন এই যে ফুটপাত একটা ঠিক করতে 6 মাস থেকে 1 বছর লেগে যায় ভাই চলেন আমার নাম সুরেশ এখানে দাঁড়িয়ে থাকবো আমি তো আর পাওয়া যাবো না আমি তো দেখতেছি রাস্তাঘাটের কি অবস্থা
হ্যাঁ এখানেই তো, যে ওদের তো এখানে আর ওই পাশে মানে হোস্টেল আছে পিছনে, আলাদা হতে পারে কিন্তু ওই ওই পাশে ওদেরই আছে থাকার ব্যবস্থা আছে। না ভাই তবে ঠিক আছে, এখন না আপনি গীত্রে হচ্ছে ই করবেন, গজল বানাই নেবেন, আপনি গীত্রে কেন গান হিসেবে ধরতেছেন? আপনি হচ্ছে ভাই গীত্রে ধরবেন হচ্ছে গজল, তার তো ছন্দ মিলাইতে হবে। তার তো ছন্দ মিলাইতে হবে, সে কি এরকমই করবে যে এলো রে খুশির ইদাও না ইদুল ইদুল হবে না তো? ভাই আপনি বাংলাবিদ বাংলা মানুষ, আপনি আপনি গুরু সে শিষ্য, এদিকে আবার রোদ, ভাইয়ের জন্য যাবো না। ভাই 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 গাড়ি গাড়ি ভাইয়ের কি 16-17 সেশন? 16-17? ও তাহলে তো কে আসলো আবার? প্রতিদিন হচ্ছে তোমার 3-4 সকালে মানে লাগছে মনে ওই জিনিসটা খায় না আসছে, খাবার পাবেন আরো 2.5 ঘন্টা পরে। আর এখন তো আমরা ঘুমেই থাকি, আরো 2.5 ঘন্টা পরে 2.5 ঘন্টা পরে খাবার পাবেন, 12টা ছাড়া পাবেন না। কি মিষ্টি ভাই, মিষ্টি দিবে? মিষ্টি দেওয়ার কথা বলছে না, মিষ্টি না সেমাই কিন্তু যথেষ্ট ভালো হয়েছে ভাই। সেমাই আমি খাওয়াবো জান, ধরেন চলেন এখন। ফ্রিজে রাখা আছে ভাই বুঝছেন, সেমাই ওই যে মেসের 3টা মনে আছে বা এরকম কিছু রাখছে, আমি রাখছিলাম না ওই যে মেসের, মেসের হয়ে গেছিল শেষ দিন। কেমন আছেন ভাই? ঈদ মোবারক, দেখা হয়ে গেল আপনার সাথে। এই যে ঈদগাহতে বললাম না, হ্যাঁ আমাদের হলে
আসে দু এক ঘন্টা থাকে আবার ভাই এর চেয়ে আমাদের প্রাধ্যক্ষ স্যার 100 গুণ বেশি কাজ করে 100 গুণ আর কেউ কাজ করে না ভাই ওই যে কি জন্য নাম শামীম শামীম পাটোয়ারি নাকি না আছে কিন্তু শামীম সে তো চোরে বাপ রে বাপ এবারে ম্যাজিস্ট্রেট একজন যাই হোক না কেন কিন্তু তার যে দায়িত্ব সে দায়িত্বই ভুলে যায় আরো কয়েকজন ছিল মানে তাদের দায়িত্ব কে এটাই ভুলে গেছে আর সবচেয়ে শান্তির কাজ হচ্ছে মনির ভাই ঠিক না ভাই মনির ভাইয়ের মতো শান্তির কেউ নাই এই ভাইয়ের নাম কি ভাইয়ের নাম মনির তো মানে তার ৫০০ টাকা চাইছিল লাইব্রেরি কার্ড করতে কত নিয়েছিল আমার কাছে ৫০০ টাকা চাইছিল পরে লাইব্রেরি কার্ড করে নেই আর ওখানে মনে হয় একজন ওই ফলে মনে হয় একজন স্টুডেন্টও মনে হয় বই আনতে যায় না আদম স্যার আমাদের বাংলাদেশে কিছু বই কিনছে তো ওই জন্য পরে দেখতেছে এগুলো বইয়ের যত নিয়ম এই সেই পরে আমার লিভিং রুম থেকে লাইব্রেরি থেকে নয় সহজ ডিপার্টমেন্ট আপনার খুবই শান্তি এছাড়া তথ্য বিজ্ঞানে পড়া বা হচ্ছে ওরকম কোনো কোর্স করা বলছি আর কি তথ্য বিজ্ঞান গ্রন্থাগারে কোনো কোর্স করে নেওয়া বা হচ্ছে ওরকম কোনো কিছু ই করতে পারলে এই জব হলে আপনার মানে সারাদিন বসে বসে খানা হবে না এটা তো পলিটিক্যাল হলের এই একটা মিনিটের প্রশ্ন হল না তো শুধু আপনার এই যে বিশ্ববিদ্যালয় আছে অন্যান্য কলেজ আছে কলেজের যে লাইব্রেরিয়ান যারা টাকা দিতে হবে ঠিক কিন্তু জব হওয়ার পরে সেখানে কিন্তু আরো কাজ কম সেখানে কিন্তু মানে সেখানে কোনো মানে এক প্রকার কি মানে ঘুমানো ডিউটি কলেজের লাইব্রেরিয়ান সাথে আমার দ্বন্দ্ব কিছু দেবে না কি স্যার বললে খুশি দিতে স্যার না বললে লাইব্রেরিয়ানের স্যার না বললে মানে সবাইকে স্যার বলে প্রথমে তো আমিও স্যার বলছি যে পরে দেখি এরা তো স্যার বল না পরে আমিও স্যার বললে পরে দেখি সে মনে মনে মনক্ষুণ্ণ থাকে আর কি মানে কিছুটা আন্তরিক থাকে না বই বই চাইলে ভাই বই বই ডাকি ভাই বই দেন পরে দেখি মন খারাপ করে আমার হচ্ছে ভাই আমাদের লাইব্রেরিয়ান মনে হয় ওই সময় মানে বাচ্চা হবে এরকম কিছু একটা যখন কলেজে ভর্তি হয়েছি মহিলা হ্যাঁ ভর্তি হয়েছি পরে দেখা গেছে সে আর ছিলই না ওই যে দুই বছর যে পড়ছি দুই বছরে আর তার ওরকম কোনো পাই নেই মানে আমার লাইফটা এরকম যে ভাই প্রাইমারিতে স্যাররা ওই যে কি শেখায় আপনার কি জন্য এরকম একটা প্রকল্পের বই আনতো কিন্তু আমরা যখন চাইতে চাইতাম গল্পের বইটাই আমাদের হচ্ছে বকা দিত বই দিত না ঠিক আছে মানে অনেক কষ্ট করে অনেক বকা টকা খাইয়ে তারপরে বই নিতে হইতো মাদ্রাসায় এরকম কোনো সুযোগই পাইলাম না যে বই নিব সে সুযোগই নেই ওরকম কোনো বই নেই কলেজে গেলাম ওই ম্যাডাম অসুস্থ এসে পরে আর তো আর বই পাইলাম না পরে হচ্ছে ওই শেষে হচ্ছে নতুন আর একটা আলমারি উঠেছিল তো আমরা তো হোস্টেলে থাকতাম তো নতুন আলমারি ওঠানোর সময় ওই সময় দুই তিনটা বই মারিয়ে দিছিল বাড়ি কাম মনে তো ওই সময় হচ্ছে ভাই দুই তিনটা বই মারিয়ে দিছিলাম বুঝছেন কি করবো মানে বই চাইলে দেয় না তো পরে সমাজকর্ম পৌরনীতি এরকম টাইপের বইটাই যা যা পাঠিয়েছিলাম মারি দিছি আর বিশ্ববিদ্যালয় সাথে পড়ি না এখানে বই আনি হ্যাঁ অনেকেই থাকে তো গত বছরে আমাদের একটা বান্ধবী ছিল বাদলের রাজু দাদা ই লাগাইছে কোচিং এর
কোথায় দেখেন? কোচিং এর এলাকায়। রাজু দাদা শুনলে মানুষজন ভাববে মনে হয় যে সে মুসলিম না, ঠিক না ভাই? ওই যে রাজু দাদা ক্যাম্পাস টিপে যেটা ওটা না, ওইটাই হবে তাহলে। না আসে আবার হচ্ছে মাঝে মধ্যে টিলার চালাই করে শাহরুখ খান। বিদেশিরা আসছে ইন্টারভিউ নিয়ে আসছেন, একটা বাংলা বুঝবে না কি না? মাঝখানে হচ্ছে যে রোমানিয়া আর কোথা থেকে যেন আসছিল, তো ওরা খুব ভালো, ওরা মানুষের সাথে মিশে আমাদের IMLA ভাষা শিকার কোর্স করছে, এরপরে হচ্ছে খুবই মানে পজিটিভ। এবং তাকে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের মুসলিম সম্পর্কে আপনাদের ধারণা কি, তখন খুবই পজিটিভ কথা বললো যে আমরা আগে ভাবতাম যে এরা মনে হয় খুব খারাপ বা এই সেই, তো আমরা যদি এরকম ঘুরতে না আসতাম বা ই করতাম তাহলে আসলে একটা ভুল ধারণা থাকতো। খাবার দাবার দিচ্ছে আমাদের, দিবে না আবাসিক মনে হয় ওই যে কর্মসেন্টার মধ্যে হতে পারে, আবার শিক্ষকটা হতে পারে ভাই। স্টাফদের জন্য বিশ্ববিদ্যালয়ে যে যা যা করতেছে বা করছে, ভাইয়ের এটা আখেরি খাস আজকে ভাই। ফুলগুলো সুন্দর লাগতেছে, বিভিন্ন জায়গায় ফুল ফুটে আছে। তাদের সব দেশে যাইতে বললে শান্তি আছে ভাই, এই দেশে পয়সা গেলে মরার চাইতে।